আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি ডাক্তার তানজিনা হোসেন, যিনি কিন্তু ডায়াবেটিস এবং হরমোন বিশেষজ্ঞ। তো আমরা তার কাছে প্রশ্ন রাখতে পারি যে এই করোনার এই সময় চলছে, তার উপরে আবার রমজানে রোজাও রাখতে হচ্ছে, তো যারা ডায়াবেটিসতে আক্রান্ত, যে ডায়াবেটিস রোগী, তাদের জন্য কি এই করোনা সতর্কতার এই বিষয়টি মেনটেন করে রোজা রাখার ক্ষেত্রে কোনো লক্ষণীয় বিষয় কি আছে কিনা, এটা একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আসলে এবারকার রমজান একেবারেই ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি যে অন্য বছরের তুলনায়, এবং ডায়াবেটিস রোগীদের জন্য সবসময় রমজানে একটা অনেক লাইফস্টাইলের পরিবর্তন আসে, জীবনযাপন, খাদ্যাভ্যাস, ব্যায়াম, এক্সারসাইজ, এগুলো পরিবর্তন আসে, ওষুধ এবং ইনসুলিনের ডোজের পরিবর্তন আসে। এই পরিবর্তনটা এবার আরো অনেক বেশি, কারণ তাদেরকে অনেক বেশি অ্যাডাপ্ট করে নিতে হচ্ছে এই সময়ের জন্য মধ্যে। আর খুব ইম্পর্টেন্ট যেটা বলতে চাই যে করোনা রোগীর যে কোভিড আক্রান্ত রোগীদের যে ঝুঁকি, সেই ঝুঁকিটা ডায়াবেটিস রোগীদের কিন্তু অনেক বেশি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে যে কয়েকটা ক্রাইটেরিয়া যে এই রোগীটা ঝুঁকিপূর্ণ কিনা, তার মধ্যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ অন্যতম। দেখা গেছে যে যাদের মর্টালিটি বেশি, যারা হসপিটালে খুব খারাপ ক্রিটিক্যাল কন্ডিশনে গেছেন, তাদের একটা বড় অংশ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, সে কারণে তাদের জন্য একটু বেশি সতর্কতা দরকার। তো এই সতর্কতা অন্যান্য সময়ের মতোই আমরা আমাদের যে খাদ্যাভ্যাসটা ঠিক মতো মেনটেন করতে বলি আমাদের ডায়াবেটিস রোগীদের, যে আগে যে ক্যালোরিটা খেতেন, 1600 ক্যালোরি খেতেন, ওই ক্যালোরিটাই উনি ভাগ করে এখন ইফতারে, সেহরিতে এবং ডিনারে খাবেন। ক্যালোরি বাড়াবেন না, কমাবেন না, জাস্ট খাবারের টাইমিংটা পরিবর্তন হবে। অতিরিক্ত মিষ্টি জিনিস, ভাজা পোড়া জিনিস, তৈলাক্ত খাবার, এগুলো অ্যাভয়েড করে যাবেন, জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন, কিন্তু সহজ পাচ্য এবং পুষ্টিকর খাবার খাবেন। কোভিড আক্রান্তের করোনা সংক্রমণের সতর্কতা হিসেবে আমরা চাচ্ছি যে যথেষ্ট পরিমাণে ভাজা ফলমূল, শাকসবজি, যেগুলোতে জিঙ্ক, ফলিক অ্যাসিড, ভিটামিন সি এগুলো আছে, এগুলো বেশি করে খাবেন, যথেষ্ট পানি পান করবেন, এবং ব্যায়াম বা এক্সারসাইজ, হাঁটাহাঁটি তো অনেকদিন ধরেই বন্ধ, লকডাউন পিরিয়ডে আমরা মানাই করছি যে বাইরে যাবেন না, পার্কে হাঁটবেন না বা জিমে যাবেন না, তাহলে বাসাতেও একটু এক্সারসাইজ করতে হবে, কারণ ফিট থাকাটা খুব দরকার। ডায়াবেটিস রোগীদের আমরা যদি এখন এক্সারসাইজ না করি, তাহলে স্থূলতা বাড়বে, কোলেস্টেরল বাড়বে, ডায়াবেটিসও বাড়বে। সে কারণে বাড়িতে আমরা দিনের বেলা নয়, রোজার মাসের দিনের বেলা নয়, সন্ধ্যার পর, ডিনারের একটু আগে আর কি, ইফতারের 2 ঘন্টা পরে আমরা বাসায় একটু হালকা হাঁটাহাঁটি করতে বলছি, এবং বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করতে পারেন। খুব ইম্পর্টেন্ট হচ্ছে এখন আমরা ব্রিদিং এক্সারসাইজ যেগুলো আছে, শ্বাস যন্ত্রের যে এক্সারসাইজ গুলো, ওগুলো করলে আমাদের ফুসফুস ভালো থাকে, সেটাও এটার মধ্যে ইনক্লুড করে নেন। তো খাবার আর এক্সারসাইজ তো গেল, এর বাইরে একটা বড় জিনিস আমি বলতে চাই যে প্রতি বছর রমজানের আগে ডায়াবেটিসের রোগীরা অনেক কিছু চেক করেন, করে ডাক্তারের কাছে যান, এবছর তারা কিন্তু সেই সুযোগটা পাননি, কারণ লকডাউন চলছিল, বেশিরভাগ হাসপাতালে যাওয়ার সুযোগ হয়নি, সে কারণে তারা টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ নিয়েছেন। হাজার হাজার রোগী বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং বিএসএমএমইউ, বাডেম এবং অন্যান্য স্বাস্থ্য বাতায়নে ফোন করে পরামর্শ নিয়েছেন। অন্যান্য টেস্টগুলি হয়নি, সেটা নিয়ে টেনশন করবেন না, আপনারা বাড়িতেই গ্লুকোমিটারে ডায়াবেটিসটা পরীক্ষা করবেন, রক্তের শর্করা পরীক্ষা করবেন। সবচেয়ে ভালো হয় যদি অ্যাটলিস্ট আপনি ইফতারের আগে বিকাল বেলা যে টেস্টটা করেন, সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই সময়টা আমাদের সবচেয়ে কমে যায় ব্লাড সুগারটা। আরেকটা হচ্ছে ইফতারের 2 ঘন্টা পরে, যখন সবচেয়ে বেশি বাড়ার সম্ভাবনা, কারণ অনেক খাওয়া হয় ইফতারে, তাহলে এই দুটো আমরা যেন কন্ট্রোল রাখতে পারি। ইফতারের আগে যেটা ফাস্টিং, সেটা 6 বা 6 মিলিমোলের কম থাকা উচিত, এবং 2 ঘন্টা পরে সেটা 8 বা 8 মিলিমোলের কম থাকা উচিত। এর যদি ব্যতিক্রম হয়, অনেক বেড়ে যায়, কমে যায়, তাহলে টেলিমেডিসিনেই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, এটাই হচ্ছে আমাদের পরামর্শ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে মাপের বিষয়টা, যেটা সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ, একটা খেয়াল রাখা উচিত, আমি অনুরোধ করবো আমার দর্শকদের। আর আরেকটি ছোট বিষয় একটু জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে করোনা আক্রান্ত যে রোগী, তো করোনা আক্রান্ত হলে কি শারীরিক হরমোনের কোনো পরিবর্তন আসে, বা সেটা টের পাওয়ার কোনো উপায়, এরকম কোনো বিষয় আছে কিনা, এই বিষয়টি একটু জানতে চাচ্ছি। এই ভাইরাসটা আসলে এতই নতুন, এবং প্রতিদিনই নতুন নতুন অনেক তথ্য জানা যাচ্ছে, যেমন নতুন করে জানা যাচ্ছে যে এটা এই ফুসফুসের সংক্রমণ ছাড়া 30% কোনো সিমটমই হয় না, আবার জানা যাচ্ছে কারো কারো চোখে কনজাংটিভাইটিস হয়, কারো কারো জানা যাচ্ছে স্কিনে প্রবলেম হয়, এক এক রকম ভাবে দেখা যাচ্ছে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অবজার্ভ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেটা হচ্ছে যে ডায়াবেটিস এর রোগীরা যেমন দ্রুত খারাপ হয়ে যান, সেরকম একটা বড় অংশের রোগীর দেখা গেছে হসপিটালে ভর্তি হওয়ার পর ব্লাড গ্লুকোজ বেড়ে গেছে, যাদের আগে কখনো ডায়াবেটিস ছিল না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমরা বলি হাইপারগ্লাইসেমিয়া, মানে ওই সময় স্ট্রেসে হরমোন, কর্টিসল হরমোন অনেক বেশি তৈরি হয়, তার সবকিছু মিলিয়ে দেখা গেছে একটা বড় অংশের রোগী মানে করোনা হওয়ার পরে হঠাৎ করে ব্লাড গ্লুকোজ বেড়ে গেছে, এবং সেটা নিয়ন্ত্রণ করতে তখন গিয়ে খুবই হিমশিম খেতে হয়। আর দুই একটা রোগীর যে কেস পাওয়া গেছে, তাদের অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা কমে গেছে, তাদের হচ্ছে মানে অ্যাড্রিনাল ক্রাইসিস গেছেন,
এরকম কিছু রোগী পাওয়া গেছে, প্যানক্রিয়াসের সমস্যা হয়েছে এরকম কিছু রোগী পাওয়া গেছে। আমরা এখনো এই বিষয়ে শেষ কথা বলার সময় আসেনি, কারণ হচ্ছে এই ভাইরাসটা অনেক রকমই সিমটম করতে পারে, এটা আস্তে আস্তে জানা যাচ্ছে। আজকাল শোনা যাচ্ছে স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, অনেক কিছুই করতে পারে, সেরকম হয়তো ভবিষ্যতে আরো জানা যাবে। তবে ডায়াবেটিস একটা খুব ইম্পর্টেন্ট কোমরবিডিটি এটার জন্য। আমরা কিন্তু জানি যে ইমিউনিটি বাড়ানো খুব প্রয়োজন করোনা বা কোভিড-19 থেকে মুক্ত হতে, সেটা খুবই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে ভিটামিন সি এর যে বিষয়টা, আমরা কিন্তু শরবত খেতে পারি ইফতারের সময়, শরবতটা রাখি সেটা লেবু শরবত বা ইয়ে, তো সেই হিসেবে আমরা কোন জিনিসটা বিষয়টা প্রায়োরিটি দিতে পারি শরবত খাওয়ার ক্ষেত্রে বা ভিটামিন সি এর ক্ষেত্রে? ডায়াবেটিসের রোগীদের জন্য তো আসলে শরবত, যেটা চিনি যুক্ত শরবত খাওয়াটা ঠিক নয়। হ্যাঁ, তারা খাবে নন সুগার যে ড্রিঙ্কস গুলো, যেমন হচ্ছে লেবুর পানিতে একটু সামান্য লবণ দিয়ে খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, হ্যাঁ, তারপরে মালটার রস টস করে খেতে পারেন। খুব ভালো ভিটামিন আছে কমলা, মালটা, লেবু, ইভেন হচ্ছে যেসব সবুজ শাকসবজি আছে, কাঁচা মরিচ, ক্যাপসিকাম, এগুলোতেও কিন্তু অনেক ভিটামিন সি আছে। তাহলে সবকিছু মিলিয়ে সালাদ টালাদ করে খেতে পারেন, ছোলার সাথে মিলিয়ে সালাদ করে খেতে পারেন। খুব স্পেসিফিক্যালি বলা নেই যে এইসব খেলে করোনা হবে না, এরকম কিন্তু কোনো কথা নেই, কিন্তু বলা হচ্ছে যে আমাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য আমাদের ভিটামিন সি এবং ভিটামিন ডি যুক্ত খাবার, কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে জিঙ্ক, আমাদেরকে হেল্প করে বিভিন্ন জায়গায় ইমিউন সিস্টেমে। তার মানে এটা আবার ভাবার কিছু নাই যে এগুলো খাবার খেলে করোনা হবে না। করোনা না হওয়ার জন্য আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, আমরা বাইরে যাব না। ডায়াবেটিস যাদের আছে তারা অবশ্যই ঘরে নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, এই সময় বাইরে জনসমাগমে যাবেন না, ইফতার পার্টিতে, বাজারে, জাকাত দেওয়ার জন্য বাইরে খুব ভিড় করে যাওয়ার দরকার নেই। এগুলো বিকল্প উপায় আমাদের খুঁজে বের করতে হবে, কিভাবে ভিড় এড়িয়ে করা যায়। তো এই স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলতে হবে। অনেকের ধারণা আছে যে আমরা গরম পানি খেলে বা এইসব খেলেই হয়তো করোনা হবে না, তা নয়। ওটা একটা আমাদের অ্যাসোসিয়েটেড একটা সতর্কতা যে আমরা পুষ্টিকর খাবার খেলে আমরা যদি ফিট থাকি তাহলে আমাদের ইমিউন সিস্টেমটা ওই ভাইরাসের সাথে ফাইট করতে পারবে। মানে আমরা যদি আনফিট হয়ে যাই তাহলে তো আর ফাইট করতে পারবো না ঠিক মতো। এটা যেকোনো ভাইরাস রোগের ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের ফিটনেস বাড়ানোর জন্য ইমিউন সিস্টেমে আমাদের এইসব খাবার খেতে হয়, ভিটামিন সি যুক্ত খাবার, ভিটামিন ডি যুক্ত খাবার, জিঙ্ক, এগুলো খেতে হয়। আচ্ছা, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আবার আপনার সাথে কথা বলবো, এই বিষয়ে যোগাযোগ করবো।